আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকে যাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়টি আছে, অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়টি আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো অবশ্যই আমরা আলোচনা করব। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য এই ধরনের বিভিন্ন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। দেখো, উচ্চ মাধ্যমিকে তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 28 নম্বর তোমরা এই বড় প্রশ্নে পাবে। তো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করছি, তোমরা অবশ্যই প্রশ্নগুলো যদি না পড়ে থাকো অবশ্যই পড়ে নেবে। প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে। আমি এখানে 3টে প্রশ্ন দিয়েছি। বয়ং সন্ধিকাল বলতে কি বোঝো, এই কালের ছেলে মেয়েদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলো লেখো। দ্বিতীয় প্রশ্ন, শারীরিক শিক্ষার আধুনিক ধারণাটি সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন, আধুনিক অলিম্পিকের পতাকা সম্পর্কে লেখো। চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়, শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উচ্চ রক্তচাপ কি, উচ্চ রক্তচাপের কারণগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, খেলায় এর প্রয়োগ সম্পর্কে লেখো। এই অধ্যায় থেকে তোমরা বিভিন্ন রোগগুলো, যেমন ডায়াবেটিস, এগুলো বিভিন্ন রোগগুলো অবশ্যই দেখে যাবে। চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে যেগুলো পড়বে সেগুলির প্রেষণা কি, ক্রিয়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। পরের প্রশ্ন, অনুরাগ কি, শারীরিক শিক্ষা পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশলগুলো বর্ণনা করো। অনুরাগই কিন্তু আগ্রহ, আগ্রহ হিসেবেও প্রশ্নটি থাকতে পারে। পরের প্রশ্ন, সমাজে শারীরিক শিক্ষা ও ক্রীড়ার ভূমিকা আলোচনা করো। চলে যাচ্ছি শেষ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে, এর মৌলিক নীতিগুলি আলোচনা করো। উষ্ণীভবন বা গা গরম কাকে বলে, এর প্রয়োজনীয়তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রে যোগের অবদান ব্যাখ্যা করো। আর একটি প্রশ্ন অল্প দেখে যাবে, অষ্টাঙ্গ যোগ সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়টিতে তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি তোমরা পড়েও নিয়েছো। আজকে তবে আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, আর পরীক্ষার জন্য অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নাও। আজকের মতো টাটা।